সুখবর দিয়ে আপনাদেরকে আর মাত্র কয়েকদিন তারপরেই বাঁকুড়ার সঙ্গে জুড়ে যাচ্ছে হাওড়ার কর্ড লাইন। যেমনটা রেল সূত্রে জানা যাচ্ছে যে 14 নভেম্বর থেকে অর্থাৎ এই চলতি মাস থেকেই মশাগ্রামের শেষ পর্যায়ের কাজ শুরু হতে চলেছে, আর তাই দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আশায় বুক বাঁধছেন বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। অবশেষে সুখবর বাঁকুড়াবাসীর জন্য, নভেম্বরেই বাঁকুড়ার সঙ্গে জুড়ে যাচ্ছে হাওড়া বর্ধমান কর্ড লাইন। ট্রেন চালু হলে উপকৃত হবেন বিস্তীর্ণ এলাকার মানুষ। দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে নভেম্বরের 14 থেকে 17 তারিখ পর্যন্ত চলবে লাইন সংযুক্তিকরণের কাজ। মশাগ্রাম স্টেশনের কাছে হাওড়া বর্ধমান কর্ড লাইনের সংযোগের কাজ চলবে। সংযুক্তিকরণের জন্য দুটি লাইনে 16টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। হাওড়া বাঁকুড়া রুটে নতুন ট্রেন চালাবে রেল। অটো সিগন্যালিং সিস্টেম চালু হওয়ার ফলে মশাগ্রাম স্টেশন দিয়ে মেল এক্সপ্রেসের পাশাপাশি মালগাড়ি নিয়ে যাওয়া হবে। এতে লাভবান হবেন বাঁকুড়াবাসী। এই সংযোগের ফলে বাঁকুড়া থেকে হাওড়া দূরত্ব 235 কিলোমিটার থেকে 185 কিলোমিটার হবে। হাওড়া যাওয়ার দূরত্ব কমে যাবে আমাদের। বাঁকুড়া থেকে আপনার খড়গপুর হয়ে যে হাওড়া যাচ্ছে, ওটার থেকে বাঁকুড়া টু মশাগ্রাম টু হাওড়া এটার দূরত্ব কমে যাবে। খুবই খুশি, অনেকদিন ধরে ওয়েট করেছিলাম যে কবে হবে কবে হবে। হ্যাকালটা কমে যাবে, এই কষ্টটা কমে যাবে। একটানা যদি আমি যেতে পারি সেটা একটা সহজ তো হবেই, সেক্ষেত্রে যাত্রী হয়তো একটা সহজ হবেই আমাদের। দূরত্বটাও তো কমবে, ঝামেলাটাও কমবে। এখন কী করতে হয়, এখন কী করেন আপনারা? এখন আমরা রেগুলারই টুকটাক এমনি আমাদের রেগুলার তো, হ্যাঁ যখন আসেন এখন আমরা কাজের ক্ষেত্রে এখানে আসি, আমাদের এমনি কিছু রেগুলার কাজ নেই। এলাকার অর্থনীতির বিরাট উন্নতি হবে এবং একই সঙ্গে এই লাইনের সংযোগের মধ্য দিয়ে উত্তর পূর্ব রেল এবং পূর্ব রেলের যে সংযোগ সেটাও স্থাপিত হবে। জি24 ঘন্টার জন্য ক্যামেরা সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী, মশাগ্রাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।